গুড ইভিনিং গাইজ, দিস ইজ রাজদীপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউশন ফুডি। তোমরা জানো আমরা এখানে সস্তায় খাই কিন্তু পেট পুড়ে খাই। ফিউশন ফুডি মানে গুড ফুড আর তার সাথে গুড লাইফ। তো আজকে আমরা আরও একটা জায়গায় চলে এসেছি, রোডের পাশে আছি, দিল্লি রোড। আমি দোকানটা দেখাতে বলবো। এই হচ্ছে দোকানটা, A1+ টি স্টল। দোকানটা একদম ছোটোর উপর দিয়ে, খুব সুন্দর ডাইনিং স্পেসও আছে এখানে, তোমরা বসে খেতে পারো। এখানে শুনেছি নাকি চা খুবই পপুলার, মানে মো ইনসাইড হিট, আমাদের মোহিদ্দা, মো ইনসাইড হিটের যে চ্যানেল মোহিদ্দা, মোহিদ্দাও এখানে এসে অনেকবার ট্রাই করে গেছে আর আমি এইখানে এসেছি তার ভিডিও দেখে। সো মোহিদ্দা, তোমাকে বহুত বহুত থ্যাংক ইউ তুমি আমাকে এটা দেখিয়েছো বলে। সো এখানে আমি ট্রাই করবো হচ্ছে মালাই চা, যেরকম টেস্টি হয় শুনেছি আর সেরকম নাকি দেখতেও সুন্দর হয়। তো চলো চাটা ট্রাই করা যাক। সো গাইজ, এবারে আমাদের চাটা নেব, মালাই চা। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু চাটা টস করে নেওয়া হচ্ছে, আমাদের কাপে কিন্তু সুন্দরভাবে চলে গেল। কাপটা অবশ্যই ধুয়ে নেওয়া হয়, এখানে একটা খুব ভালো গুণ। অ্যান্ড চাটার ওপরে ফেনাটা দেখেছো, খুব সুন্দর লাগছে কিন্তু ওপরে, কিন্তু এটা সামান্য এটা মালাই চলে যাচ্ছে। মালাইটা দেখে জাস্ট আর লোভ সামলাতে পারছি না, কতটা মালাই যাচ্ছে দেখো, প্রায় 1.5 থেকে 2 চামচ মতো মালাই চলে গেল। অ্যান্ড ব্যাপারটা কিন্তু এরকম লাগছে, ওপর দিয়ে সাদা এটা কি গেল দাদা, ওপর থেকে একটা সাদা ফ্রেশ ক্রিম চলে গেল। অ্যান্ড মারাত্মক লাগছে, আমুলের ক্রিম, এখানে কিন্তু আমুলের ক্রিমটা ব্যবহার হয়। অ্যান্ড হার্শলির চকলেট যাচ্ছে, চকলেট সিরাপ যেটাকে আমরা বলি। ও খতরনাক লাগছে ভাই, খতরনাক। গাড়ির আওয়াজ কিচ্ছু করার নেই গাইস, রোড সাইড এটা টি স্টল, ব্যাপারটা দেখো কিন্তু এরকম লাগছে। অ্যান্ড ওপর থেকে সামান্য কিন্তু এটা কিন্তু চকলেট রাইস বলে, যেটুকুনি আমি জানি, কারেক্ট মি ইফ আই এম রং। জিনিসটা কিন্তু মারাত্মক লাগছে দেখতে। অ্যান্ড এর উপরে যাচ্ছে সামান্য চকো চিপস। অ্যান্ডের দাম কত? 40। সো গাইজ, আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যান্ড এটার দাম হচ্ছে 40 টাকা। তো চলো এটা টেস্ট করে বলা যাক যে এটা কেমন খেতে। গাইজ, আমাদের কিন্তু মালাই চা একদম রেডি, দেখতে পাচ্ছ ওপরের টপিংগুলো। ও আমি তো আর লোভ সামলাতে পারছি না, সো চলো একটা সিপ দেওয়া যাক। এরমভাবে নেবে তোমরা, অসাম, এক কথায় বলতে গেলে অসাম, মারাত্মক খেতে, পুরো খতরনাক। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সন্ধেবেলা এরকম যদি একটা চা হয়ে যায় না বস, আর কিচ্ছু চাই না, সঙ্গে যদি একটা চপ টপ জাতীয় কিছু হয়ে যায়। এখানে আমরা চপ যাচ্ছি না খেতে, দু চাটা খেয়ে নিলাম আমরা, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেল। আমি আর একটা সিপ দেবো। মারাত্মক খেতে ভাই, আমি অবশ্যই সাজেস্ট করবো, মাস্ট রেকমেন্ডেড। তোমরা যদি বালির দিকে যাও বা কোনো দিনও ডানকুনির দিকে যাও কেউ, এই টি স্টলটা একদম দিল্লি রোডের গায়ে, অবশ্যই মালাই চাটা ট্রাই করো। 40 টাকা মাত্র দাম, এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি, যা দিয়েছে আমার মনে হয় জাস্টিফাইড। তো চলো এটা পুরোটা শেষ করে নিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।